প্রথমে একটা কথা বলি, আমি এতদিন ধরে যে জিনিসটা জেনে এসেছিলাম তো আমি সেটা সম্পূর্ণ ভুল জানতাম। তো হয়তো এমনও হতে পারে যে তোমাদের মধ্যে অনেকেই আমার মতো সেই ব্যাপারটা ভুল জানতে, তো সেই কারণে আমি যখন সঠিকটা জানতে পেরেছি তো সেই কারণে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর আজ দুজনে ভালো আছি। আজকে একটা নতুন দিন আর নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আমি পর্ণা তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আজকে মনিকা দি একটু দেরিতে এসেছে কাজ করতে, আর আমি না ভেবেছি আজকে আসবে না, তাই জন্য আমি অনেকক্ষণ বসে আছি যে স্নান করবো না, দেখি আর কিছুক্ষণ ওয়েট করি, যদি না আসে তাহলে ঘরের কাজগুলো করে নিয়ে তারপরে স্নান করবো। হ্যাঁ, আরো রাজ ডাকছে আমার, দাঁড়াও আসছি। রাজ একটু বেরোলো তো সেই কারণে বললো যে দরজাটা লাগিয়ে দাও। এটা কেন লাগাই বলো তো, তাহলে কি হোলটা দিয়ে দেখা যাবে তো বাইরে থেকে, সেই কারণে আমি এটা লাগিয়ে রাখি। একটু পরেই চলে আসবে। বাবা কি জোরে গাড়ি গেল, বাইরে গেল, কিছু একটা কাজ আছে সেই কারণেই গেল, আর একটা ব্যাগ নিয়ে গেল সাথে, যদি টুকটাক কিছু কিনতে হয় কিনে আনবে, তেমন কিছু কিনবার মতো নেই, তো যাই হোক তাও ব্যাগটাও সাথে করেই নিয়ে যায়, যদি কিছু চোখে দেখে কিনতে হয় তো সেগুলোর জন্যই নিয়ে গেল ব্যাগ। আর কি বলছিলাম ভুলেও গেলাম, ও মনিকা দির জন্য আজকে ওয়েট করতে গিয়ে আমার একটু স্নান করতে দেরি হয়ে গেছে, তারপরে পুজো দিতেও দেরি হয়ে গেছে। আজকে বিকালবেলাতে মনিকা দি আসবে না, তো একদিকে বলে দিয়ে গেছে তো ভালো হয়েছে, রান্না করতে করতে যতটা পারবো বাসন মেজে নেবো, তাহলে আমারই সুবিধে হবে। আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো। রাত যখন নেই এখন ছোট ঘরের বেডটা পরিষ্কার করে নিই, আজকে ছোট ঘরের বেডটা না আমার পরিষ্কার করা হয়নি। আজকে ছোট ঘরে তেমন হাওয়া নেই, অন্যদিন বেশ হাওয়া থাকে, আজকে খুব গরম, তো চলো বেডটা পরিষ্কার করে নিই। ধীরে ধীরে রান্না জোগাড় করে নিই, আর তোমরা দেখেই বুঝতে পারছ কত ঘেমে গেছি আমি, প্রচন্ড গরম আর কি, তো ধীরে ধীরে রান্না জোগাড় করে নিই। করে নিচ্ছি, আর এখন দেখতে পাচ্ছ তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভেজে নিচ্ছি। আজকে আলু পোস্ত রান্না করব, আর সকালবেলাতেই আমি পোস্ত পেস্ট করে রেখে দিয়েছি, কারণ আমাদের এখানে তো কারেন্টের কোনো ভরসা নেই, তো সেই কারণে সকালবেলাতে ঘুম থেকে উঠেই আগে পোস্ত পেস্ট করে নিয়েছি। রান্নাটা প্রায় আমার হয়ে গেছে, এখন কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি কাঁচা সর্ষের তেল দিলাম, আর সাথে দিলাম নুন। আসলে আজকে একটু নুনটা একটু কম হয়ে গেছে তো সে কারণে অল্প একটুখানি নুন দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছ ইলিশ মাছ ভাজা করে নিচ্ছি, আজকে ইলিশ মাছ পটল দিয়ে রান্না করব। আর গতকালকে একটু সর্ষে পেস্ট থেকে গেছে ফ্রিজে, তো সেই সর্ষে পেস্টটাও দিয়ে দেবো। সর্ষে পেস্ট দেওয়ার পরে আর বেশিক্ষণ ফোটাইনি, যেহেতু এটা গতকালকে সর্ষে পেস্ট তো তেতো হয়ে যেতে পারে, তো সেই কারণে আর বেশিক্ষণ ফোটাইনি। রান্নাটা প্রায় আমার হয়ে গেছে, আর এখন অল্প একটুখানি কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে নিলাম। রাজ
অফিস চলে গেছে, এবার ধীরে সুস্থে সমস্ত কাজকর্মগুলো করব, একটু এখন বসবো, তারপরে যাব কাজ করতে। রাত যতক্ষণ বাড়িতে থাকে মানে সকালের দিকে মানে প্রচণ্ড বিজি থাকি, আমিও বিজি থাকি, রাজও বিজি থাকে। রাজ তো বিজি থাকে নিজের কাজের কাজ নিয়ে, আর আমি রান্নাবান্নাগুলো করি, আর সাথে সাথে রাজের কিছু কাজ এগিয়ে দিই, ওই রাজকে খেতে দিয়ে রাজের অফিসের ব্যাগটা গুছিয়ে দিই। ও রাত্রেবেলাতে এসে ল্যাপটপ নোটবুক পেন তারপরে চার্জার সমস্ত কিছু বাইরে বার করে, তার কাজকর্মগুলো করতে হয় তো, তো ওই জন্য বাইরে বার করে রাখে, তো সেইগুলো আমি দেখে দেখে আবার ব্যাগের মধ্যে ভরে দিই। তো আজকে আবার বিস্কিটের প্যাকেট নিয়ে গেছে, ও বললো বিস্কিটের প্যাকেট দিয়ে দাও, তো একটা ছোটো বিস্কিটের প্যাকেট দিয়ে দিলাম। তো ও জানো তো টিফিন নিয়ে যায় না, তোমাদের হয়তো এর আগে কোনোদিনও বলেছি কি না আমার খেয়াল নেই, ও অফিসের টিফিন নিয়ে যায় না। আসলে কি বলতো, ওর না অফিসে নির্দিষ্ট কোনো টাইম নেই যে মানে এই সময় খাবে বা কিছু, ওরকম কোনো টাইম নেই। আর রোজ যে অফিসে থাকে সেটাও নয়, আজকে বললো অফিসে থাকবে, হ্যাঁ আজকে অফিসে থাকবে বললো, সে কারণে বিস্কিটের প্যাকেট নিয়ে গেছে। আর এর আগে একদিন নুডলসের প্যাকেট নিয়ে গেছিলো, তো অফিসে মাইক্রোওয়েভ আছে, ওখানে নুডলসগুলো বানিয়ে দেয়, নুডলস বানিয়ে দেয়, তো তখন খেয়ে নেয়, আর আজকে বিস্কিটের প্যাকেট নিয়ে গেছে। আর যেদিনকে মার্কেট ভিজিটে যায় তো সেদিনকে তো খাওয়ার কোনো টাইমই পায় না, ও যাই হোক ওই দোকান থেকে বা হোটেল থেকে যা খাবার পায় সেগুলোই ও খায়। মাঝে কিছুদিন টিফিন নিয়ে গেছিলো কিন্তু জানো তো খেতে খুব একটা নাকি ভালো লাগেনি, কারণ ও তো খায় সেই 3:30-4 এরকম সময় করে খায়, তো যথারীতি বুঝতেই পারছো খাবারটা একটু অন্যরকম হয়ে যায়, তো সে কারণে ও টিফিন নিয়ে যেতে চায় না। আমি এখন ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্ট করতে আজকে অনেকটাই বেলা হয়ে গেল, আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কাপে হরলিক্স গুলে নিয়েছি, আজকে হরলিক্স দিয়ে পাউরুটি খেয়ে নেব। জানো তো রান্না করতে করতে রাজ বলছে বাহ তোমাকে দেখতে বেশ সুন্দর লাগছে, তো তো আমি বেশ খুশি হলাম যে বা আমাকে দেখতে সুন্দর লাগছে। রাজ বলছে একবার গিয়ে আয়নায় গিয়ে দেখে এসো। বিশ্বাস করো বন্ধুরা, আমি আয়নায় এসে দেখেছি, আমি নিজেই দেখে নিজেকে চমকে গেছি, মুখের মধ্যে পুরো পাউডার ছাপ ছাপ টাইপের হয়ে গেছে। আসলে প্রচন্ড গরম তো, আর আমার যেহেতু একটু মানে অয়েলি অয়েলি স্কিন, তো সেই কারণে আমি সানস্ক্রিন লাগানোর পরে পাউডার লাগিয়ে নিই মানে যাতে একটুখানি ড্রাই থাকে। আর প্রচন্ড ঘাম হচ্ছে তো সেই কারণে কি হচ্ছে, পুরো মুখে পুরো ছাপা ছাপা হয়ে গেছে, দেখতে পুরো ভূতের মতো দেখতে লাগছিলো, মানে কপালের এই জায়গাটা পুরো সাদা, এগুলো পুরো সাদা, গলা টলা পুরো সাদা হয়ে গেছিলো, দেখতে মনে হচ্ছে সেই সাদা ভূত হয় না, ওই সাদা ভূত লাগছিলো। সাদা ভূত কেন বললাম বলতো, ছোটবেলাতে একটা গল্প পড়েছিলাম সাদা ভূত আর কালো ভূতের গল্প, তো সেই কারণেই বললাম যে সাদা ভূত লাগছিল, পুরো পুরো একদম সাদা হয়ে গেছিল। তাও কি পুরো একভাবে সাদা নয়, ছাপা ছাপা ভাবে, এদিকটাতে একটু বেশি আছে, এদিকটা একটু কম আছে, মানে এই করে একটা বিচ্ছিরি টাইপের দেখতে লাগছিল। এই দেখো রাজ বেরিয়েছিল, তো এই জিনিসগুলো নিয়ে এসেছে, একটা সয়া মিল্ক নিয়ে এসেছে, একটা মেথি প্যাকেট নিয়ে এসেছে, এই দুটো ইয়ে থেকে এনেছে, দুটো না এই 4 নিয়ে এসেছে মোড় থেকে, একটা সোডা ওয়াটার নিয়ে এসেছে, একটা থামসাপ না পেপসি কি এটা, পেপসি নিয়ে এসেছে, আর ফলের দোকান থেকে কলা নিয়ে এসেছে। তো কলাটা আমি ধুয়ে রেখে দিয়েছি, বেশি আনেনি, 4 এনেছে, আমি খুব একটা কলা খাচ্ছি না, যেহেতু আমার কাশিটা কমেনি তো, ওর আজ নিজের জন্য নিয়ে এসেছে। বাজে বিকেল 3:30, আর এখন প্রচন্ড কড়া রোদ, তার মধ্যে আমার মেঘ ডাকছে, তো আমি বুঝতেই পারছি না মেঘটা কোথা থেকে ডাকছে, কারণ আমি বারান্দা দিয়ে দেখলাম যে ওদিকে মেঘ নেই, বড় ঘর ছোট ঘর যত দূর মানে দৃষ্টি গেছে আমার, মানে জানালা দিয়ে যত দূর দৃষ্টি গেছে কোথাও আমি মেঘ দেখতে পেলাম না, অথচ মেঘটা ডাকছে। হতে পারে যদি এই মাঝখানের দিকে যদি মেঘ করে তাহলে আমি দেখতে পাবো না, তো এদিকে মেঘ করলে তাহলে মেঘ ডাকতে পারে। তো যাই হোক মেঘ ডাকছে, একটু আবার মনে আশা যাচ্ছে যে বৃষ্টি হবে। আর বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি, আমি মোটামুটি আমি যতটুকু জানতে পারি আমি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। আর প্রথমে একটা কথা বলি, আমি এতদিন ধরে যে জিনিসটা জেনে এসেছিলাম তো আমি সেটা সম্পূর্ণ ভুল জানতাম, তো হয়তো এমনও হতে পারে যে তোমাদের মধ্যে অনেকেই আমার মতো সেই ব্যাপারটা ভুল জানতে, তো সেই কারণে আমি যখন সঠিকটা জানতে পেরেছি তো সেই কারণে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আমি ভেবেছিলাম যে শর্টস ভিডিও থেকে যে ভিউয়ার্সরা আসে
বা সাবস্ক্রাইবাররা যারা আসে তারা আমার লং ভিডিওগুলো দেখবে, এরকমই একটা আমার ধারণা ছিল। কিন্তু এটা আমার ভুল ধারণা ছিল, কারণ আমি একটা বড় টেকনিক্যাল চ্যানেল দেখেছি, তো মানে অনেকটাই বড় টেকনিক্যাল চ্যানেল, মিলিয়ন তার সাবস্ক্রাইবার, বুঝতে পারছো? তো সেরকম টেকনিক্যাল চ্যানেল দেখেছি আমি। তো সেখানে চ্যানেলে একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে শর্টস ভিডিওর অ্যালগোরিদম আর লং ভিডিওর অ্যালগোরিদম সম্পূর্ণ আলাদা। অতএব শর্টস ভিডিওতে যে ভিউয়ার্সরা আসছে তারা যে আমার লং ভিডিওটাও দেখবে সেটা কিন্তু কথা নেই না, মানে সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? উনি ভালো করে এক্সপ্লেন করে দিয়েছে যে শর্টস ভিডিওর অ্যালগোরিদম যেহেতু আলাদা, তো শর্টস ভিডিও থেকে যে ভিউয়ার্সরা আসছে, তো ইউটিউব কী করছে, শর্টস ভিডিওগুলো তাদের কাছে রেকমেন্ড করছে বা সাজেস্ট করছে। আর যারা লং ভিডিও দেখো, তো ইউটিউব তাদের কাছে লং ভিডিওগুলোই সাজেস্ট করে বা রেকমেন্ড করে বা নোটিফিকেশনে পাঠায়, ঠিক আছে? আর আমি ভেবেছিলাম যে শর্টস ভিডিও থেকে ভিউয়ার্সরা আসবে আর আমার লং ভিডিওগুলো দেখবে, তাহলে আমার ভিউজও বাড়বে। কিন্তু আমি বেশ কয়েক মাস ধরেই লক্ষ্য করছি আমার লং ভিডিওতে ভিউজ কমে যাচ্ছে আর শর্টস ভিডিওতে মানে আগের তুলনায় অনেকটাই ভিউজ বাড়ছে। আমার যে ধারণাটা ছিল সম্পূর্ণ ভুল ধারণা ছিল, তো সেটাই তোমার সাথে একটুখানি শেয়ার করে নিলাম। আর উনি আর একটা কথা বলেছেন যে একই চ্যানেলে শর্টস ভিডিও বা লং ভিডিও করার থেকে যদি শর্টস ভিডিওর আলাদা একটা চ্যানেল করা যায় আর লং ভিডিওর আলাদা চ্যানেল করা যায় তাহলে সেটা নাকি সবচেয়ে ভালো হয়। কিন্তু কি বলতো বন্ধুরা, আমার তো একটাই চ্যানেল, আমি ওই একটা চ্যানেলেই শর্টস ভিডিও লং ভিডিও দুটোই কিন্তু করি। তো আগে আমি জানতাম না জিনিসটা, তো যাই হোক আমি এইভাবেই করে এসেছি। আর বেশিরভাগ জনেরই দেখি যে একই চ্যানেলে লং ভিডিওর চ্যানেলেই শর্টস ভিডিওগুলো দিচ্ছে, তো আমি ভেবেছি যে এইভাবেই হয়তো করতে হয়। কিন্তু উনি আজকে ক্লিয়ারলি, আজকে বলছি গতকালকে দেখলাম যে উনি ক্লিয়ারলি বলে দিলেন যে আলাদা আলাদা করে করাই ভালো, যেহেতু শর্টস ভিডিওর অ্যালগোরিদম আলাদা আর লং ভিডিওর অ্যালগোরিদম আলাদা, আর শর্টস ভিডিও থেকে কখনো ভিউয়ার্সরা লং ভিডিওতে আসে না। হ্যাঁ, যদি সাবস্ক্রাইব করে নেয় তাহলে কি হয়, তারা আমার অনেক সময় কমেন্ট ধরে ধরে চলে আসে, লং ভিডিও দেখে, তো এরকম অনেকেই আছে। তো আমি ভেবেছিলাম বোধ হয় তাহলে শর্টস ভিডিও থেকে যখন ভিউয়ার্স আসছে তাহলে হয়তো আমার ফিউচারে আরও ভিউজ বেড়ে যাবে, কিন্তু ওটা আমার ভুল ধারণা ছিল। আর দিনকে দিন আরও ভিউজ কমছে, সেই কারণেই আমি মানে তৎপর হয়ে টেকনিক্যাল চ্যানেলগুলো দেখছিলাম যে কী প্রবলেম হয়েছে আমার, যে কেন আমার ভিউজ বাড়ছে না লং ভিডিওতে। যাই হোক, আর কী করা যাবে, আমার মতো যাদের ভুল ধারণা ছিল এই শর্টস ভিডিও আর লং ভিডিও নিয়ে তারা আজকে সঠিকটা জানতে পারলে। আরও ভালো করে যদি তোমরা জানতে চাও তাহলে টেকনিক্যাল চ্যানেলগুলো একটু দেখে নিও, তাহলে আরও ভালো করে জানতে পারবে, কারণ তারা আরও ভালো করে বুঝিয়েছেন, ঠিক আছে? আর আমি তো অত ভালো করে বোঝাতে পারি না, যেটুকু আমি বুঝেছি সেটুকুই তোমাদেরকে বোঝালাম। তো সে কারণে গাছে জল দিয়ে এলাম, সেই সকালবেলাতে গাছে জল দিয়েছিলাম, তো গাছগুলো কেমন হয়ে গেছে জানো, সেই শুকনো শুকনো হয়ে গেছে, মাটিটাও শুকনো হয়ে গেছে, গাছগুলোর মধ্যে আর সতেজতা নেই। তো সেই কারণে গাছে জল দিলাম, গাছে আবার জলে স্প্রে করলাম, এবার একটুখানি ঠিকঠাক হবে। আর আমাদের এখানে তো বৃষ্টির কোনো ভরসা নেই, মানে মেঘ থাকলেও অনেক সময় মেঘ উড়ে চলে যাচ্ছে, অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে না। তো এই সামান্য মেঘ ডাকার উপর ভরসা করে আমি বসে থাকলে তো হবে না, তাই গাছে জল দিয়ে দিলাম। এই সয়া মিল্কটা না আজকেরটা নয়, আজকেরটা তো এখনো সিল কাটিনি, এটা পুরনো সয়া মিল্ক, এটা ফ্রিজে রাখা ছিল, আরো খানিকটা থেকে গেছে, আর একদিন হয়ে যাবে। সয়া মিল্কটা খেতে বেশ ভালো লাগে আমার। আর এমনি গরুর দুধ না খেতে পারি না, গরুর দুধ খেলে একটু অসুবিধা হয়, অ্যাসিডিটি টাইপের হয়ে যায়, কিন্তু এটা খেলে খুব একটা কিছু হয় না। এখন একদম চারিদিকে কড়া রোদ, এখনো পর্যন্ত মেঘ দেখে যাচ্ছে, মানে মনে হচ্ছে বরুণ দেবের পুজো করতে হবে তবে যদি এখানে আমাদের বৃষ্টি হয়। আর বন্ধুরা, ব্লগটা অনেকটাই তো বড় হয়ে গেল, তোমাদের সাথে অনেক কিছু কথা শেয়ার করলাম, তারপরে অনেক কাজকর্ম শেয়ার করলাম, রান্নাবান্না শেয়ার করলাম। আওয়াজ পাচ্ছ, মেঘ ডাকছে, আওয়াজ পেলে কিনা জানি না, আমি তো শুনতে পেলাম, আসলে কাছে জানালাটা বন্ধ আছে, তো
অনেক সময় আমার এই ফোনে ক্যাচ করে না সাউন্ড অনেক সময়। তো যাই হোক, মেঘ ডাকছে, আর ব্লগটাকে আর বড় করছি না, আমি এখানেই শেষ করছি। আর এই ব্লগটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর অবশ্যই একটা কমেন্ট লিখে দেবে। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অথচ নিয়মিত আমার ব্লগ ভিডিও দেখছো, তাদের কাছে অনুরোধ করছি তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আসছি, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে। আর তোমরা নিজেদের কেয়ার নিও। টাটা, বাই বাই।